প্রিয়া দত্তকে স্টেজের পিছনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। A story has no beginning or end. One chooses that moment of experience from which to look back or from which to look ahead. Martin Luther King says, in the end, we will remember not the words of our enemies, but the silence of our friends. The silence of our friends. সত্যি তোদের খুব মিস করব। মিস করব ক্যাম্পাসে সেই আড্ডা, গল্প আর চায়ের কাপে তুমুল ঝড়। বন্ধু মানে অন্ধকার পথে হঠাৎ আলোর ঝলকানি। বন্ধু মানে একটি প্রতিজ্ঞা, পাশেই আছি। বন্ধু আমার শক্তি, বন্ধু আমার প্রেরণা, বন্ধুই আমার ভালোবাসা। বন্ধু মানে অন্ধকার পথে হঠাৎ আলোর ঝলকানি। বন্ধু মানে একটি প্রতিজ্ঞা, পাশেই আছি। বন্ধু আমার শক্তি, বন্ধু আমার প্রেরণা, বন্ধুই আমার ভালোবাসা। বন্ধু কখনো হঠাৎ অভিমানের মেঘ, কখনো কখনো কথার বর্ষণ। বন্ধু শত বেদনায় আমার প্রশান্তির পরশ। বন্ধু মানে হাতে হাত ধরে বন্ধুর পথ পেরিয়ে চলা। বন্ধু আমার ভরসা। তাই বলতে চাই, তোদের ভালোবাসি অনেক, তোদের অনেক বেশি ভালোবাসি। বন্ধুত্ব আর বন্ধুত্বের বন্ধনকেই উৎসর্গ করে আমাদের 25তম বিডিএস ব্যাচের আজকের আমাদের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছাড়পত্র। ঠিক একইভাবে আমাদের বন্ধুত্ব, বন্ধন আর ভালোবাসাকে আমরা স্মরণ করছি। স্মরণ করছি 2013-14 সালের সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, যখন আমরা পথ চলা শুরু করেছিলাম। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, সেই ছোট্ট ছোট্ট রুমগুলোতে অনেকগুলো সুখের স্মৃতি তৈরি হয়েছিল। আর সেই সাথে ফাইনাল ইয়ারের সেই যুদ্ধময় দিনগুলোর সাথে সাথে সমাপ্তি ঘটেছিল আমাদের সেই যুদ্ধের। তারপর এক বছরের ইন্টার্ন লাইফ, এর সাথে সাথেই আমরা শেষ করতে যাচ্ছি আমাদের রাজশাহী মেডিকেল কলেজের জীবন। আমাদের রাজশাহী মেডিকেল কলেজের সাথে সম্পর্কের, অধিকারের জায়গাগুলোর সমাপ্তি। আপনারা সবাই, আপনাদের আয়োজন করার জন্য এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 25তম বিডিএস ব্যাচের আমাদের সর্বাত্মক চেষ্টায় গড়া ছাড়পত্র। 25-এর ছাড়পত্রে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমি ডক্টর নাজমুল হাসান সাইম, সাধারণ সম্পাদক, ইসিপ ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ। কেমন আছেন আপনারা সবাই? শুনতে পেলাম না কিছু? আচ্ছা, বুঝতে পেরেছি। রাজশাহীর যে ঠান্ডা আবহাওয়া, সে আবহাওয়াতে অনেক ভালো আছেন আপনারা। আমরাও ভালো আছি। আজকের এই 25তম বিডিএস ব্যাচের ছাড়পত্র আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত নিয়ে আসছে 28 বিডিএস ব্যাচের রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবিল হাবে ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সয়াসলা নারুন জাতাল হাবে উমরাতু হাম্মালাতাল হাতাব। ফিজি দিহা হাবলুম মিম মাসাদ। সাদাকাল্লাহুল আজিম।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিবকে। এবার গীতা পাঠ নিয়ে আসছে আমাদের 25তম ব্যাচের কৃতি ছাত্রী ডক্টর রাখি রানী দাস। নমস্কার, পবিত্র গীতা পাঠ থেকে পাঠ করছি। ওম নমতে ভব ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 19। বন্ধুরাত্মত্ব নস্তস্য যেন বৈত যৈত অনাস্তস্য শত্রুত্ব অবর্তাপ শান্ত দেব। অর্থাৎ যিনি যার মনকে জয় করতে পেরেছে তিনি পরম আত্মতৃপ্ত লাভ করেছে, যিনি তার মনকে অক্ষম জয় করতে পারেনি তিনি অক্ষম। নমস্কার, সম্মানিত দর্শক, আমাদের শুরুটা হয়েছিল 11 জানুয়ারি 2014 সালে। দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা করে অতি দ্রুতই কেমন জানি সময়গুলো পার হয়ে গেল, বুঝতেই পারলাম না। ফার্স্ট ইয়ারের সময়গুলোকে মনে হচ্ছিল আবার ফিরে পেতে চেতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। শুধু এই ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের স্মৃতিগুলোকে বুকের ভিতরে আঁকড়ে ধরে রেখে বেঁচে থাকতে চাই, আর এই স্মৃতিগুলোকে আরও স্মরণীয় করতে আসুন ডুবে যাই আজকের সাংস্কৃতিক সন্ধ্যায়। আজকের সাংস্কৃতিক সন্ধ্যা কিছুক্ষণের ভিতরেই শুরু হবে, আর সাংস্কৃতিক সন্ধ্যা সঞ্চালনের জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর তানিয়া এবং ডক্টর লিনাকে। থ্যাংক ইউ। গুড ইভিনিং আরএমসি সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডক্টর নাজমুন নাহার তানিয়া, 25th বিডিএস ব্যাচ থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি ছাড়পত্রের মঞ্চ থেকে। আজকে আপনাদেরকে আমরা সরাসরি কখনো নিয়ে যাব চাপাই নবাবগঞ্জ, অর্থাৎ আমাদের আমের দেশে। আবার কখনো সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ এন্টারটেনমেন্টের স্টুডিওতে নিয়ে আসবো। সুতরাং আমাদের অনুষ্ঠানটি হচ্ছে লাইভ, অর্থাৎ লাইভে কখনো আমরা চলে যাচ্ছি চাপাই নবাবগঞ্জে, আবার কখনো রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চলে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য আমাদের 25 ছাড়পত্র নামে একটি ইভেন্ট খোলা হয়েছে, যেখানে আপনারা আপনাদের অনুভূতির কথা, আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আপনাদের চাওয়া পাওয়ার কথা আমাদেরকে সরাসরি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই সেখানে লাইক আর শেয়ারের মাধ্যমে আমাদের ইভেন্টগুলো শেয়ার করে আমাদের অনুষ্ঠানটা করবেন আরও সাফল্যমণ্ডিত। লীনা, লীনা, ওহো, আজকের মতো এত ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, তাতেও সেই মেয়ের লেট, কোথায় যে আছে কে জানে। ও এসেছে, নিশ্চয়ই পার্লারের কারণে দেরি হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আরও আছে, আমি নুসরাত জাহান লীনা, 25তম বিডিএস। চল তাহলে অনুষ্ঠানটি এবার শুরুই করি বক বক বাদ দিয়ে। সেটাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাদের শুরু করাটাই বরঞ্চ ভালো হবে। 80 বছর অবধি চাষ করেছি অনেক, এর মধ্যে কিছু ফসল যে আমাদের সবসময় সরাইতে জমা হবে এমনটি নয়, কিছু ফসল হয়তো ইঁদুরে কেটে ফেলবে আর কিছু হয়তো জমা রয়ে যাবে। কাল বদলায়, যুগ বদলায়, তবু বাঙালিরা সুখে দুঃখে আনন্দে কষ্টে যে কোনো মুহূর্তে আমার গান না গেয়ে তারা থাকতেই পারবে না। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কার কথা বলছি। হ্যাঁ, আর অন্য কেউ নাই, ছন্দকথার জাদুকর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন। চলুন একটি গান শুনে আসি রবি ঠাকুরের খোলা হাওয়া প্রিয়া দত্তের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, উপভোগ করি প্রিয়া দত্তের গানটি। তোমার ঘর
দেখে আসি কিছু ধামাকাদার পারফর্মারদের ধামাকাদার পারফরমেন্স। মঞ্চে নাচ নিয়ে আসছে ষাটতম MBBS এবং ষাটতম MBBS এবং ৩০তম BDS এর কিছু চেনা প্রিয় মুখ। প্রিয় দর্শক উপভোগ করুন নাচটি। হ্যালো হ্যালো হ্যালো
সবসময় সমাও রাজা তেরি ক্রোধ লাগে তেরি সবসময় সমাও তেরি নিন্দে চুরালু तो बंद करो अंकल इश्क जैसे है एक आंधी इश्क है एक तूफान इश्क के आगे बेबस है दुनिया में हर इंसान इश्क में सब दीवाने हैं इश्क में सब हैरान इश्क में सब कुछ मुश्किल है इश्क में सब आसान देखो क्या रही है दाने दीवाने परवाने हैं तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें हो गया है कैसा ये कमाल क्या कहें तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें हो गया है कैसा ये कमाल क्या कहें হ্যালো দর্শক বন্ধুরা, কেমন লাগলো নাচ? এবারে আমাদের আরও একটি পরিবেশনা। তার আগে আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমাদের 25-এর ছাড়পত্র নামে একটি ইভেন্ট খোলা হয়েছে, যেখানে আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা আনন্দ এবং কষ্টের কথা, আপনাদের চাওয়া পাওয়ার কথা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের ভালোবাসার জন্যই আপনাদের ভালো লাগার মতো করে একটি অনুষ্ঠান আমরা ঢেলে সাজিয়েছি। প্রিয় দর্শক, চলুন এই ফাঁকে একটি গান শুনে আসি। মঞ্চে গান নিয়ে আসছে 58তম MBBS এর মারুফ। তো প্রিয় দর্শক, চলুন উপভোগ করি মারুফের গান। पहली नजर में कैसा जादू कर दिया तेरा बन बैठा है मेरा दिया जाने क्या होगा क्या पता इस पल को मिलके आज ही ले जरा मैं हूँ यहाँ तू है यहाँ मेरी बाहों में आ भी जा हर दुआ में शामिल तेरा प्यार है बिन तेरे लम्हा भी दुसार है धड़कनों को तुझसे ही धड़कान है तुझसे राहते तुझसे चाहते तू जो मिली एक दिन मुझे मैं कही हो गया लापता हो गया रे जा दोनों
एता बिया है पल पल आया ये कैसा नशा है खामोशियों में सदा होश भी दुखदा है बेटा बिया है पल पल মারুফকে তার একটি সুন্দর গান পরিবেশনার জন্য। আচ্ছা লিনা, একটা ব্যাপার খেয়াল করলাম, কি বিষয় বলতো? এই যে সেই মেডিকেল লাইফের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কত ঘটনারই যে অবতারণা ঘটে, কখনো ভালোবাসা প্রেম, আবার কখনো ঝগড়া ঝাঁটি খুনসুটি সবই চলতে থাকে। আর এরই মাঝে লক্ষ লক্ষ তারার মাঝখান থেকে কেউ কেউ তার জীবনের চাঁদটাকে খুঁজে পায়, আবার সেই বন্ধু কিন্তু হারিয়েও যায়, সেটাও ঠিক। আর এইসব নিয়ে কিন্তু জীবন চলতে থাকে জীবনের নিয়মে। প্রিয় দর্শক, এবার আমাদের উপস্থাপনাতে আসে এরকমই একটি পরিবেশনা। এই পরিবেশনা নিয়ে আসছে তাহা ও আবির। প্রিয় দর্শক, চলুন উপভোগ করি পরিবেশনাটি। Thank you.
লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে যত দেখি তোমাকে হরে দুটা রে সকাল থেকে ঢুঁড়ে বেড়াচ্ছি আর কোন জায়গায় ঢুড়বো তোকে কই রে কই তুই খেপা কোনটা কার আমি কোন ঘাটা খুঁজে পাচ্ছি না কোন আঞ্জল পাঞ্জল দেখ কোন দিক দেখ কোন দিক দেখ আসবো এই যে এই যে ধাপি এই ধাপি দা উঠে আইছো ধর একটু ধর উঠতে পাচ্ছি না ধর যে মোটার মোটা তুমি আমি তোকে কহছি কি তুই কি শুনছিস কি কহতো তুই সাংস্কৃতিক অনুষ্ঠান কি দেখবি চল তোকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাই এখন আমাদের সামনে গান নিয়ে আসছে ইমন ও দৃষ্টি 28 ব্যাচের ইমন ও দৃষ্টি এবার গান নিয়ে আসছে 28তম পিডিএস এর ইমন এবং দৃষ্টি সাগর এক পাশে বলি তোমার ছোট তরি বলো নেবে কি নেবে কি বলবো না আকাশের চাঁদ দেব বলবো না তুমি রাজকন্যা শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা আমার ছোট তরি বলো যাবে কি যাবে কি বাহুরে রং মনে রেখো আমি আছি না
আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়াটে মন পালাবার, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। যদি সত্যি জানতে চাও হে মানতে চাও তোমাকে চাই। পথ চলতে হাজারো রকম, ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে চাই। ঝাড়া ঝাপটা মৌসুম এলে, ফাঁকা একটু সময় পেলে, তোকে আমি আমার চলো আমাদের কিছু ছোট ছোট বাচ্চা আছে ওদের ভালোবাসা দেখি। এখন আমাদের সামনে নাচ নিয়ে আসছে 60তম MBBS এবং 30তম BDS এর ছেলেমেয়েরা। দেখো দেখো হ্যাঁ শাম বড়ি দিবানি, ধীরে ধীরে বন যায় না কই কাহানি। দেখো দেখো হ্যাঁ শাম বড়ি দিবানি, ধীরে ধীরে বন যায় না কই কাহানি। দিল পর হ্যাঁ দিলকশ হ্যাঁ দিলদার নজারে হ্যাঁ, আজ জমিন পর উতরে কিতনে সিতারে হ্যাঁ। আকলো হোশ নমি দানম হম হ্যায় দিল হ্যায় মর জানম, বস দিওয়ানগি 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 হ্যায়, না কোই রহজন না রহবর ইয়ে ইলজাম লগে কিস পর, বস দিওয়ানগি 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 হ্যায়। অল হট গার্লস পুট ইওর হ্যান্ডস আপ এন্ড সে
रेशम रेशम सांस भली है मरथम मरथम ये तो इशारे हैं अकलो होश नमी दानम हम है दिल है और जानम बस दीवानगी 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 है ना कोई रहसल ना रहबर ये इल्जाम लगे किस पर बस दीवानगी 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 है দুপুর থেকে তো নানাকে আমি কত যে ঢুড়ে বেড়াচ্ছি কুণ্ঠে খুঁজে পাচ্ছি না কুণ্ঠে চলে গেছে আল্লাহ জানে তোমার মতো মোটা থাকলে তো আরেকজনের কাছে যাবে দেখো কার সাথে ইটিং পিটিং করছে দেখো যাও হ্যাঁ তোর মতন নাকি সবাই হ্যালো হ্যালো কি করছিস বে এগুলা উল্টা পাল্টা কথা কইছিস কেন তুই এতক্ষণ ধরে কার সাথে ছিলি কো হ্যাঁ আমি তো ঘরের কোণায় বসে নিউজ পেপার পড়ছি নু মেন চাকুনটা কারে ঘরের কোণায় ঢুকে পেপার পড়ছিল কথা কোন জায়গা পায় না কোনটা যে ছিল আল্লাহই জানে চলুন দর্শকরা এবার আমরা নিউজ পেপার একটু ভিন্ন ধর্মে পড়ে আসি এবার ফানি নিউজ পেপার নিয়ে আসছে 26তম বিডিএস এর ত্রয়ী দুঃখিত নিয়ে আসছে 57তম এমবিবিএস এর মো এবং আমরিন ওখানে যে শুধু তোই লেখা দাও আমি সাবান সাথে আছে শ্যাম্পু খবর পড়ছি রাত 32:70 মিনিটের খবর প্রচারিত হচ্ছে কাটাখালী কচুবাগান কাতুকুতু সেন্টার হতে গতকাল রাতে একটি মশা একটি মেয়ের গালে কামড় মেরেছে এতে মশাটির দাঁত ভেঙে গেছে এ বিষয়ে তদন্ত করে জানা গেছে যে মেয়েটির গালে অতিরিক্ত মেকআপ থাকার কারণে মশাটির এই অবস্থা আমাদের রিপোর্টার হনুমান কর্তৃক মশাটিকে টয়লেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে মশাটি এখন ম্যালেরিয়া রোগে আক্রান্ত এদিকে আমাদের স্কুলের আশেপাশে যত মশা আছে তারা সারাদিন হরতাল দিয়েছে তাদের দাবি একটাই মেকআপ মুক্ত মেয়ে চাই মেয়েদের মেকআপ বন্ধের আদেশ দেন আমাদের মেকআপ মন্ত্রী আলকাতরা বানু আমাদের কালাচাঁদ বাজারে আহাতালের মুরগির খামারে একটি যুবতী মুরগিকে উত্তক্ত করেছে একটি মোরগ মুরগিটির সম্মান রক্ষার্থে এবং তার প্রতিবাদ স্বরূপ দেশের সকল মুরগি সাময়িকভাবে ডিম দেওয়া বন্ধ করেছে তাই বাংলাদেশের মুরগির ডিমের তীব্র সংকট নিরসনে ভেড়ামারা থেকে ভেড়ার ডিম আমদানি করার আদেশ দিয়েছেন সরকার অন্যদিকে একটি মশা বিদেশে যাওয়ার সময় একটি 13তলা বিল্ডিংয়ের সাথে ধাক্কা খায় এতে বিল্ডিংয়ে আগুন লেগে যায় সে আগুন নেভানোর জন্য আমাদের হাইস্কুলের পক্ষ হতে 7 বস্তা পেট্রোল এবং 3 বস্তা কেরোসিন পাঠানো হয় এতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এদিকে আকাশপথে বাস ও রাস্তা দিয়ে বিমান যাওয়ার সময় তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে বাসের দুটো চোখ কানা হয়ে যায় এবং বিমান একটু অসুস্থ বিমানটিকে 3টি ইঞ্জেকশন দিয়ে সুস্থ করানো হয় এখন শুনবেন চিকিৎসার খবর আমাদের কাঁঠালতলির এক ডাক্তারের কাছে সকল রোগে চিকিৎসা পাওয়া যায় সেখানে 100% রোগী ভালো হয় তবে কিছু রোগী বাঁচবে না এবারে কুরবানির খবর রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে 3টি মোটা তাজা ফকির কুরবানি করা হয় সেই ফকিরের গোশত 109 টাকা কেজি দরে বিক্রি করা হয় একথা শুনে বাংলাদেশ হতে 7 লাখ ফকির পলাতক বাংলাদেশ হতে 14 লাখ মাছি পাঠানো হয়েছে ফকিরদের খোঁজার জন্য কিন্তু সেই সব মাছির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে আমাদের আকাশ চেয়ারম্যান জানিয়েছেন যে আগামীতে আমাদের কাঁঠালতলির সকল ফকিরকে কোরবানি করা হবে এখন শুনবেন খেলার খবর গতকাল ব্রাজিল বনাম কলাবাগানের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে কলাবাগান আব্বাসের ট্রিপল হ্যাট্রিক এবার আবহাওয়া সংবাদ গতকাল রাতে ঢাকায় একটি ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে 3,500 মানুষ সেখানে আহত হয় এবং একটি পিঁপড়া নিহত হয়
আজকের খবর এখানেই শেষ। পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন অন্য কোনো প্ল্যানেটে। টাটা, বাই বাই। এগে মা গে, বুড়া বয়সে ভেমরুতি ধরেছে দুনার। এ হাচ্ছান, নানা কেমন লাগলো? আরে এগুলা তো বুড়া বুড়িদের জন্য, ছড়ারকে লেগে কিছু নাই। ছড়ারকে লেগে কোনো ড্যান্স হবে না কি? নানি ছড়ারকে ড্যান্স দেখবে নাকি? এবার 60তম MBBS এর প্রান্তি এবং 30তম বিদেশের রোহান নিয়ে আসছে একটি ধামাকা নাচ। তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, তুঝে দেখা তো ইয়ে জানা সনম। তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম। অব ইয়াহাঁ সে কাহাঁ যাই হম, তেরি বাহোঁ মে মর যায় হম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মৌমিতা। আমি ডাক্তার মিমি। বৃষ্টি, বাঙালির জীবনে বৃষ্টির প্রভাব অপরিসীম। এই বৃষ্টি কখনো কাউকে হাসায়, কখনো কাউকে কাঁদায়, আবার কখনো কারো আর্তনাদের কারণ হয়ে দাঁড়ায়।
প্রিয় দর্শক, এমন হাজারো বর্ষারাতের কাহিনী শোনাতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাজিদ ও রক্তিমকে। চলুন প্রিয় দর্শক, একটি গান শুনে আসি সাজিদ ও রক্তিমের কণ্ঠে। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর তোনার, দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘে ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর তোনার, দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘে ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। জানিস মিমি, গল্প শুনছিলাম রমেশ ও সুরেশ নামে নাকি দুজন অলস আছে। তারা নাকি এতটাই অলস যে তাদের বাবা মা তাদের কোনো কাজ দিবে এই ভয়ে তারা ঘুম থেকেই ওঠে না কখনো। তাই নাকি মৌমিতা? ঠিক আমাদের কপালেও জুটেছে তাই। তারা নাকি নাচ করবে, কিন্তু তারা এতটাই অলস যে ঠিক মতো নড়তেই চায় না। কি বলিস, এও সম্ভব? হ্যাঁ চলুন প্রিয় দর্শক, উপভোগ করি এই লেজি ড্যান্স। তুমি সপনা বনানে কি কসম খাই হাই হুমে সপনা বনানে কি কসম খাই হাই হি আঁখো মে চাহত কি নজর আই হ समझता है बे, कितना नचा रहा है। कचरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कचरे ने ले ली मेरी जान।
ना बना ले मेरी जान, हार न तेरे कुर्बान, हार न तेरे कुर्बान। कोई बात नहीं सेनोरिटा, कोई बात नहीं, बड़े बड़े शोज में ऐसी छोटी मोटी परफॉर्मेंसेस होती रहती हैं। चल दी कहाँ चल दी प्यार की पुंगी बजा कर अंग्रेजी भीड़ ले मेरे फोटो को सीने से या चिपका ले सैया फेवी कॉल से काले सैया फेवी कॉल से জীবনের একটি মিষ্টি প্রেমের গল্প। হুম হুম, একটা নাচ হলে মন্দ হয় না, চলুন উপভোগ করি সারা ও জীবনের নাচ। আল্লাহ মুঝে দর্দ কে কাগজ বানা দিয়া, তুফান কো কশতি কা সাহিল বানা দিয়া, सारे जहान की जब कुछ न बन सका तो मेरा दिल बना दिया Oh,